হ্যাঁ, এটা আমাকে অনেকে বলেছে, বাট আমি আসলে এখন আমি ফোকাস করতে চাই আমার কাজে, কারণ আমি মাত্র আমার আমার মনে হয় যে আমি আমার জীবনই শুরু করেছি মাত্র 4 বছর, আমার 34 বছর বয়স থেকে আমার জীবনটা শুরু হয়েছে, এখন আমার 38। তো আমাকে আমার অনেক ডিরেক্টর বলছে যে তুমি তো বুড়া হয়ে গেছো, এই হয়েছো সেই হয়েছো। তো আমি যখন বিশাল ভারতের যে কাজে গেছি, আমার আমার ওইখানে হচ্ছে ক্যারেক্টারটা ও হচ্ছে 27-26 এরকম। আমি ওনাদেরকে প্রথমেই বলছি অডিশন দেওয়ার আগে যে ওখানে লেখা ছিল, তা আমি বলছি আমার তো 38। তো বলছে না তোমাকে তো 38 মনে হচ্ছে না, আর আমাদের এটা কিছু আসে যায় না, ঠিক আছে। তো আমি এটা তো খুব আমার খুব ভালো লেগেছে, মানে ফার্স্ট অ্যাপ্রোচ যখন আমি তাদেরকে বলেছি যে আমার তো 38, বলছে আমরা তো এটাই তোমার বেশি পছন্দ করলাম যে তুমি অনেস্টলি বললা, এবং আমার মাত্র 4 বছর হয়েছে পথ চলা, এখন আমি একটু অ্যাক্টিংয়ে ফোকাস করতে চাই। আর আমি জানি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমার জন্য খুব বেশি অ্যাক্টিং আমি কতটুকু করতে পারবো আমি জানি না, মানে আমি যেরকম কাজ এখন চাই, যেরকম আমার জীবনটা যেভাবে ওরা ধ্বংস করছে, এরপর আমি জানি না যে আমার পক্ষে আর কাদের কাজ করা সম্ভব, কারণ কাজ করতে গেলে এখন আর আমার ভালো লাগে না, আমার মনে হয় এগুলো এরকমভাবে কেন করতেছে, এটা হচ্ছে না, এটা কেন এইভাবে হবে না, কেন অনেস্টি নাই, কেন ডেডিকেশন নাই, কেন শুধু টাকা বানাবে। সো এই জায়গাগুলা হওয়াতে যেটা হয়েছে যে কাজের, আর এমনিতে তো চরিত্র খুবই ডিফিকাল্ট আমাদের, মানে সাবকন্টিনেন্টে, মানে মেয়েদের ক্যারেক্টার তো ওইভাবে আসলে ডেভেলপই করে না, বিকজ আমাদের এখানে মানুষ মেয়েদেরকে হয় অবলা দেখতে পছন্দ করে, না হলে ডাইনি রূপে দেখতে পছন্দ করে, মাঝামাঝি কোনো চরিত্র তো আসলে ডেভেলপ করে না। তো আমি জানি না আলটিমেটলি কতটুকু করতে পারবো, বাট আমার ইচ্ছা আছে, আমি আমি খুব লিখতে চাই। আমার ভাই ইয়াসির আল হক, সে আমাকে আমার বার্থডেতে একটা কলম গিফট করেছে, তো সে বলেছে লেখাটা শুরু করেন। তো আমি জানি না, লেখা এত সহজ না, কিন্তু আমার মনে হয় যে আমি আমি হয়তো লিখতে চাই। বায়োগ্রাফি লেখার মতো আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে মেবি আমার স্টোরিটাই আমি লিখতে চাই। হ্যাঁ, মানে আমি জানি না আসলে, মানে আমার আশেপাশে অনেক স্টোরি আছে, মানে আমার স্টোরি বলতে আমি বলতে চাই যে আমার দেখা স্টোরিগুলা, যেগুলো আমি দেখেছি আসলে, যে কনফ্লিক্টগুলা আমি আমি মেয়েদের কনফ্লিক্টও দেখেছি, আমি ছেলেদের কনফ্লিক্টও দেখছি। আগে যেটা হতো, আমি খুব একচোখা ছিলাম, আমি শুধু মেয়েদের কনফ্লিক্টটা দেখতাম সোসাইটির, বিকজ আমার কাছে মনে হতো যে এইভাবে কেন হচ্ছে। বাট এখন আমি উইথ টাইম যখন আমি পড়াশোনা করছি, যখন আমি আরও মানে ওই যে বলে না যে চোখ খুলে দেখছি পৃথিবীটাকে,